सम्मानित सुप्रिय दर्शक मंडली, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার আগে আমি দুটো কথা বলে নেই। আসলে আমি আমার ব্যস্ত লোক তো, মানে দেখেন নিজের গান নিজে শুনতেছি, কিন্তু আপনারা যারা এত কষ্ট করে কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো দেখতেছি। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য। আমার একটা চ্যানেল, এত সুন্দর সুন্দর একটা ছোট্ট একটা চ্যানেলে আপনারা কমেন্ট করেছেন মফিজ বন্ধু মিডিয়াতে। মফিজ ভাই আপনি যে দোয়া রইল, আরও ভালো ভালো কমেন্ট লিখেছেন, আসলে তো বলা তো সম্ভব না। মানে নিজের গান নিজেও শুনতেছি, মানে কমেন্টগুলোও দেখতেছি। সবাই আমাদের দোয়া করবেন। তারপর আছে জন্টু মিডিয়া, ভেলকি মিডিয়া, আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি এই নিয়ে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন নতুন কিছু পাইতে হলে এই তিনটা চ্যানেলেই পাবেন, অন্য অন্য চ্যানেলে হয়তো তেমন এটা পাবেন না নাকি। আচ্ছা, আরেকটা ভুবন মিডিয়া আছে, ওটা কেউ জানে না, নামটা কখন তো সাবস্ক্রাইব করবেন না। আচ্ছা, না ওটা বলবো আমি, একটা চ্যানেল খুলেছি আরেকটা, ওটা আমি সবাই বলে দেবো। যত লোকের একটা চ্যানেল, ওটা মধ্যে আপনি সবাই নাটক পাবেন। যাই হোক, তবে দীর্ঘদিন পর আপনারা হয়তো অনেকেই অনেক কিছু বলেছেন বা জানেন বা শুনেছেন, কিন্তু দীর্ঘদিন পর আমরা একত্র বসে মজা করছি, এখানে চা খাচ্ছি। আসলে আমাদের আত্মার যে আত্মীয়, আমরা যে শিল্পী, শিল্পী মানা মানুষ, আমাদের আত্মার আত্মীয় যেটা, সেটা কিন্তু আমরা কেউ কারো থেকে দূরে নই। সেখান থেকেই আমরা আজকে এখানে একত্রিত হয়ে সবাই বসে মজা করছি, কফি খাচ্ছি, আর এই আনন্দের সাথে আপনাদেরকেও আমরা শরিক করলাম আর কি। এখানে আমার ফরহাদ মামা, পাশে আছে আমার লতিফ মামা, সাবেক কমিশনার, এই সখীপুরের সাবেক কমিশনার, নাম হাসান কমিশনার সাহেব, আমাদের যে প্রিয় ভাই যিনি জানতের সাথে সবসময় থাকেন শরীফ ভাই, তো পাশাপাশি এখানে আছেন আমার এক মামা বলবো, কারণ আমার সফি মামা, সফি ফিডের মালিক সফি মামা, আর আমরা সখীপুরে একটা রেস্টুরেন্টে আছি, সেই রেস্টুরেন্টে বসে সবাই মিলে মজা করছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি। ধানসিঁড়ি, সখীপুরের ধানসিঁড়িতে বসে আছি, ধানসিঁড়ির যারা কর্মরত আছে তাদের দেখতে পাচ্ছেন। তো আমি লতিফ মামাকে আমার আমার মিডিয়াতে বিশেষ করে লতিফ মামার কোনো কথা নাই, তাই না, আজকে লতিফ মামার দুইটি কথা হলেও লতিফ মামার দুটি কথা শুনতে চাই আমার মিডিয়া। এই যে হয়তো দেখতে পাচ্ছেন আমাদের সখীপুরের প্রাণপ্রিয় আমার একজন নেতা, আমার বড় ভাইয়ের মতো হাসান কমিশনার সাহেব, আরো আছেন বিশিষ্ট ব্যবসায়ী সফি ভাই, যা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চান্দি ছোলা মাদে আছেন, মফিজ ভাই, মফিজুর রহমান জীবন, আমার বাম পাশে আছেন আমাদের গানের দলের মালিক সাহেব আমার ফরহাদ, সভাপতি সাহেব এখানে নেই, সভাপতি সাহেব আমাদের কালিয়া বাজারে রয়েছে, শামসুল আলম মেম্বার সাহেব, সকলের জন্য আপনারা দোয়া করেন, অতি দ্রুত যেন আমরা আবার আপনাদের মাঝে আনন্দ দিতে পারি এবং নিতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ, অত্যন্ত সুখের একটা কথা, আশার একটি কথা আজকে কিন্তু আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে আমরা যেন অতি দ্রুত আপনাদেরকে সবাই মিলে আনন্দ দিতে পারি। আমরাও মহান স্রষ্টার কাছে এবং সকলের কাছে, আমরা মহান স্রষ্টার কাছে এই কামনা করি এবং আপনাদের কাছে এই দোয়া চাই, সবাই মিলে যেন আমরা একটি সংসার, সেই সংসারটাকে যেন আমরা শক্তিশালী করতে পারি। আমি আমার যিনি আপনি জানেন, উনি কিন্তু একজন সিনিয়র আর্টিস্ট, উনি যখন এই অভিনয় জগতে আসেন তখন কিন্তু বর্তমানের যারা শিল্পী আছে তারা অনেকেই কিন্তু এই অভিনয় জগতে আসেন নাই, আর সেই সুহেল ভাই যিনি এই অভিনয় জগতে তার শ্রম অনেক দিন ধরে তিনি দিয়ে আসছেন, তো আমরা সুহেল ভাইয়ের কাছ থেকে কিছু শোনার জন্য আশা করছি। সুহেল ভাই কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। সম্মানিত শ্রোতি, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্তেই থাকেন, আমার প্রাণের প্রিয় বন্ধু এবং
বান্ধবী যে যেখান থেকে আমাদের এই ক্ষুদ্র শিল্পী প্রোগ্রামগুলো দেখেন আসলেও আপনাদের ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, আপনাদের প্রতি আমার আকুল আবেদন। মাঝখানে আমরা দীর্ঘদিন একটু হয়তো ডিফিকাল্ট ছিলাম, সেটাও হয়তো কারো না কারো কারণে বা নিজেদের কারণে, তো আমরা সেই প্রসঙ্গে আর যাবো না। আমরা আবারও চেষ্টা করতেছি, আপনাদের অনেক অনুরোধ আমার কাছে আমাদের কাছে এসেছে, আমরা যেন এক হয়ে কাজ করি, আপনাদের ভালো লাগে। সব কিছুই বিচার বিবেচনা করার পরে আমরা শিল্পী আমাদের জন্য না, আপনাদের জন্য। আপনাদের যদি আনন্দই দিতে না পারি তাহলে আমাদের মতো শিল্পী থাকার চেয়ে না থাকাই ভালো। সেজন্যই শুধু আপনাদের অনুরোধে বা আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকেই আমরা চেষ্টা করেছি আবারও আমরা যেন একসাথে থাকতে পারি। ভুল মানুষেরই হয়, হয়তো আমি সিনিয়র হলে কী হবে ভুলটা আমারও হতে পারে, এটাই স্বাভাবিক, ভুলের উর্ধে কেউ নয়। তো আজকে এখানে যারা আছি আমরা সবাই একত্রিত হয়ে আমরা আবারও নতুন বছরের জন্য শপথ নিলাম যে আমরা নতুন বছর আপনাদের নিত্য নতুন কিছু কিছু আগে যা দিয়েছি তার যদি ডিফিকাল্ট ধরনের যদি কিছু দিতে পারি তাহলে আমাদের এই শিল্পী জীবন সার্থক হবে। আজকের সুহেল এবং মবিস শুধু আপনাদেরই অবদান, মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি, সব কিছুর ঊর্ধ্বেই হচ্ছেন জনসাধারণ, আমাদের প্রাণের চেয়ে প্রিয় যারা দর্শক আছেন, যারা আমাদেরকে এতটা ভালোবাসেন। যখন আমরা একটা কমেন্টস দেখি আপনারা আমাদেরকে একসাথে দেখতে চান তখন আমাদের কাছে খুবই ভালো লাগে যে না হয়তো আমরা কি হই বা না হই সেটা বড় কথা না, দর্শক যদি আমাদের আনন্দ পায়, লক্ষ লক্ষ দর্শক দেখেন আমাদের প্রোগ্রামগুলো। আর আরেকটি কথা, আমরা অচিরেই নতুন কিছু আপনাদেরকে উপহার দেব, অতীতের যা হয়েছে সেগুলো নতুন বছরের জন্য নতুন কিছু আপনাদেরকে উপহার দেব। আজকের মতো হয়তো আমি বিদায় নিব, মফিজ যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। মফিজ আপনি না আপনি বিদায় নেওয়ার আগে আপনি আপনার মিডিয়া এর কথা একটু বলে যান প্লিজ। আসলে মিডিয়ার কথা এখন আর নাই বলতেছি, কেন বলতেছি না, আমি মিডিয়ার কথাটা যদি বলতে হয় হয়তো আবার কোনো স্টেজে দাঁড়িয়ে বলবো। আর আসলে মিডিয়া বলতে মফিজ মিডিয়া, মফিজ বন্ধু মিডিয়া, তারপরে বেলকি মিডিয়া, আমার তো আছে চন্টু মিডিয়া, চন্টু মিডিয়া। তো আমি ইদানিং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার দর্শক যারা আছেন, তারা হয়তো আমার কাছে নতুন কিছু পাচ্ছেন না, সেই জন্য আমি দুঃখিত, আবার চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। তো ভুলে যাবেন না, এখন নিত্য নতুন কিছু আশা করবেন, হয়তো এই তিনটা চ্যানেল থেকে বেশি বেশি আসবে, কারণ আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব কন্টেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমার এই আমাদের এই চ্যানেলগুলো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ভালোবাসা রইলে, তারা যেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। আর আমাদের মতো মানুষকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা মানে আমারটার কথা বলতেছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা মানে কি অসময় মানুষের পাশে দাঁড়ানো। আমার এই চ্যানেল থেকে টাইম দেওয়া আসে সেটা তিন ভাগের, এক ভাগ অসময়, এক ভাগ আমরা, এক ভাগ হচ্ছে মিডিয়ার জন্য। সেই জন্য আমি বলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা মানে অসময় মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কথা বলার জন্য। তার আগে আমি একটু আমি আপনাদের একটা গান শোনাই আমার মফিজ বন্ধু মিডিয়াতেই, আমি একটু ভালো অবশ্যই তারা ভাইয়ের আছে আমাকে রিকোয়েস্ট করেছে। আশা করি আপনারা গানটা শুনে আমার তো মনের কথাটা, মনের যে ভাবনাটা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি যে কটা গান করি শুধু আপনাদের নিয়েই, মা বাবাকে নিয়ে আপনাদের নিয়েই গানগুলো করি। আমি সবসময়ই একটা জিনিস চিন্তা করি, এই সঙ্গীত জগতে আমি যখন এসেছি আমি যদি মানুষকে যদি ভালোবাসতে না পারি, মানুষকে যদি আনন্দ না দিতে পারি, তাহলে তো আমার সঙ্গীত জগতে থাকা সার্থক হবে না। তাই আমি সবসময় ভাবি যে আসলেই আজকে এই ছোট্টবেলা থেকে সঙ্গীত জগতে আছি আমার, কিন্তু আমি কিন্তু আমি শিল্পী হয়েছি কিন্তু আমি নিজেকে নিজে কখনোই বড় মনে করি না, কিন্তু আমি সবসময় ছোট মানে আমি ছোট মানুষ, আমি সবসময় ছোট ভাবি, আমি সবার সাথেই
মানে একাত্তর থাকতে চাই। আমার বাবা মা সবসময় বলে তুমি সবার সাথেই একদম ফ্রি মাইন্ডে চলবে, এই কারণে আমি সবার সাথে একদম ফ্রি মাইন্ডে চলি। তাই আসলেই আমার যদি দোয়া রাখবেন, আমার যদি কোনো চলার পথে কি আমার কথায় ভাষায় ছন্দে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, তাহলে ছোটো ভাই হিসাবে সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। আর আজকে আমরা একাত্ম হয়েছি, আজকে একটা আমরা মানে সবাই মিলে কবি খাচ্ছি, অনেক আনন্দ অনেক উপভোগ করছি, অনেক ভালো লাগতেছে। আর একটি কথা হলো যে যারা প্রবাসী থাকে তারা অনেক কষ্ট করেন এটা আমি জানি, কিন্তু সারাদিন কাজ করে যে কয়েক ঘন্টা আপনারা মানে রেস্ট করার জন্য সময় পান, সেই সময়টুকু না করে আমাদের গানগুলো শোনেন, এটাই আসলে আমরা অনেক আনন্দিত পাই। আমি সবসময় আপনাদের দোয়া করি যে হয়তো আজকে যদি আপনাদের যদি অর্থ থাকতো তাহলে তো বাংলাদেশ ছেড়ে আপনারা আরেক দেশে যাইতেন না, একটা রিস্ক নিয়ে আপনারা সেই আমাদের বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন। আজকে যদি মা মারা যায় আপনারা মন চাইলে আসতে পারবেন না, আজকে যদি আপনার আত্মীয় স্বজন কেউ মারা যায় মন চাইলে আসতে পারবেন না, তাহলে আপনারা কতটুকু একটা রিস্ক নিয়ে আপনারা সেই বাইরে গেছেন। আমি সবসময় আপনাদের নিয়ে চিন্তা করি, সবসময় আপনাদের জন্য দোয়া করি। আমি মা বাবাকেও বলি যে বাবা আসলে আমি কেন আপনারা অনেকেই ফেসবুকে আপনারা অনেকেই মানে ই করেন ভিডিও ছাড়েন যে আসলে আজকে আমার বাবা মারা গেল আমি দেশে যেতে পারলাম না, আপনারা অনেকেই ফেসবুকে আপনারা ভিডিও ছোটো ছোটো ভিডিও বানিয়ে ছাড়েন, সেগুলো কিন্তু আমরা আসলে দেখি, দেখি খুব খারাপ লাগে, তখন আসলে কিছু করার নাই, আসলে সবারই একদিন চলে যেতে হবে। তবুও যদি আজকে আমার মা যদি আমার পাশে থাকা যদি মারা যায় তার কাছে, তবুও কিন্তু আমার মনটা ভালো লাগবে যে আমার মারকে মারি দিতে পারছি কি আমার কাছে আসিল, তখন কিন্তু একটা মনে একটাই থাকে। আমার জন্য যদি আমি যদি ফাঁকে থাকি আমার মা যদি আমি মাকে যদি নাও দেখতে পারি তাহলে কীরকম লাগতে পারে, আসলে এটা খুব একটা মানে দুঃখজনক। তাই আমি আসলে সবার জন্য দোয়া করি, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আসলে আমার মনে কোনো হিংসা নেই, আমি কোনো রাজনীতি কোনো মানে আমি কোনো মানে একদম মানে আমি সোজাভাবে চলতে চাই, তো আসলে সোজাভাবে কেউ চলতে দেয় না, তবু আমি আসলেই আমি সবার কাছেই রিকোয়েস্ট করি, সবার কাছেই আমি দোয়া চাই যে আমাকে আপনারা ভালো পথে চালান, তাতে আপনাদের ভালো হবে আর আমারও ভালো হবে, আমি সবসময় আমাদের জন্য দোয়া করি। তাই আমার জন্য দোয়া রাখবেন, আমি সবার মাঝে বেঁচে থাকতে চাই, সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।